নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত 21 টেলিভিশনের চিফ রিপোর্টার ও প্ল্যানিং এডিটর এম এম সিকান্দারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। সময় সব গণমাধ্যমের সহকর্মীরা মানববন্ধন থেকে কর্মক্ষেত্রে নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। আবারও মিটু আন্দোলন, প্রতিষ্ঠান গণমাধ্যম 21 টেলিভিশন, একই প্রতিষ্ঠানের চিফ রিপোর্টার ও প্ল্যানিং এডিটর এম এম সিকান্দারের বিরুদ্ধে এই অভিযোগ। অভিযুক্ত সিকান্দারের বিরুদ্ধে মামলা করার প্রেক্ষিতে গেল ভোর রাতে তাকে আটক করে র‍্যাব। গণমাধ্যম সহ সকল প্রতিষ্ঠানে কর্মরত নারীদের নিরাপদ কর্মপরিবেশ ও দোষীদের শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন। যে ব্যক্তির নাম উঠে এসেছে, এই ব্যক্তির নাম এর আগেও আমরা শুনেছি, এটিএন বাংলাতে তিনি একটা সময় ছিলেন, তার কিছু ভিডিও, গোপন ভিডিও এমন একটি জায়গায় গিয়েছে যেটি লজ্জার মতো, যেটি বললে আমরা নিজেরাও হেয় হয়ে যাই। চাকরির ফাঁদে ফেলে এমনই সব জঘন্য অপরাধ করে আসছে যারা, তাদের রুখে দেবার আহ্বান জানান বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। আমরা হুঁশিয়ার করে দিতে চাই সমস্ত গণমাধ্যম কর্মীদেরকে, আমরা এই হুঁশিয়ার উচ্চারণ করতে চাই যে আজকের পর কোনো নতুন কোনো যৌন নির্যাতনের শিকার কোনো নারী হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাদের কাছে সাহায্য চাইতে গেলেই তারা আমাদেরকে নির্যাতন করবে, তারা আমাদেরকে ছুঁতে চাইবে, এটা তো হতে পারে না। নিউজ রুমে যখন বিষয়গুলো সমাধান হয়নি, আমাদের যে সিও স্যার মঞ্জুরুল আহসান বুলবুল, তার বড় বড় জানানো হয়েছিল, কিন্তু বিষয়টার কোনো সুরাহা হয়নি। অবশেষে আমরা এই এই পথে নেমেছি, আমরা এখানে ইন্টারভিউ দিয়ে এসেছি, লিখিত পরীক্ষা দিয়ে এসেছি, ভাইবা দিয়ে এসেছি, কারো কাউকে ভাই ডেকে আসিনি, কারো পায়ে ধরে আসিনি, কাউকে অনুরোধ করে আসিনি, সেখানে কেন আমরা যে কোনো দুর্নাম গায়ে মাখবো। এম এম সিকান্দার নিজে ফেসবুকে লিখেছে যে মিস্টার বুলবুল তাকে সামনে রেখে তাকে ব্যবহার করে এই সমস্ত দুর্নীতি, অনিয়ম এবং অন্যান্য অসত উপায়ে অবলম্বন করে নারীদেরকে ব্যবহার করছেন, এটা এম এম সিকান্দারের বক্তব্য অনুযায়ী। তারা বলেন, দোষীরা একের পর এক পার পেয়ে গেলে ভবিষ্যতে যে সমৃদ্ধ ও প্রগতির বাংলাদেশের স্বপ্ন লালন করে এদেশের মানুষ তা হোঁচট খাবে। তাই দ্রুত ঘটনার বিচার করে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান মানববন্ধনে উপস্থিত সংবাদকর্মীরা। এই এম এম সিকান্দার এবং বুলবুল গঙ্গের মতো কিছু খারাপ লোকের জন্য কিন্তু মিডিয়াটা কলুষিত হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা সোচ্চার হন। শ্রীকান্দার সহ যারা জড়িত তাদের সবার বিচার চাচ্ছি। আমাদের এই আন্দোলনটা শুধুমাত্র নারী নির্যাতনের বিরুদ্ধে, আমরা কোনো পলিটিক্স এখানে টেনে আনছি না, কোনো রাজনীতির মধ্যে নেই। যারা বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে তারাই আমারই সহকর্মী, এটা ভাবতে লজ্জা হচ্ছে আমার। যদি এই ধরনের আচরণ হয়, যদি এই ধরনের অন্যায় হয়, তার বিরুদ্ধে ইউনিয়ন এবং সিনিয়র জার্নালিস্ট তাদেরও সোচ্চার হওয়া উচিত। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা।